অপরা, কি খবর সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি যখন বিগিনার ছিলাম, নতুন নতুন মেকআপ কিনছিলাম, তখন ইউটিউব ভিডিও দেখে আমি আসলে খুব বেশি কনফিউজড হয়ে যেতাম যে আমি আসলে কি কিনবো। কারণ যাদের ভিডিও দেখতাম তারা তিনটা প্রাইমার ব্যবহার করছে, দুইটা ফাউন্ডেশন ব্যবহার করছে, দুইটা কালার কারেক্টার ব্যবহার করছে, দুইটা কনসিলার ব্যবহার করছে। এখন আমি ভাবতাম যে আমি ইনকাম করি 1500 টাকা, আমি এত কিছু প্রোডাক্ট কীভাবে কিনবো, আমার সারা জীবন লেগে যাবে আমার মেকআপ কিট বিল্ড করতে। কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে যখন মেকআপটা মোটামুটি একটু বোঝা শুরু করলাম, তখন আসলে দেখলাম কি এত বেশি মেকআপ প্রোডাক্টের দরকার নাই। অনেক কিছু ইউটিউবে এক্সেস ব্যবহার করে যেটা হচ্ছে রিয়েল লাইফে অত বেশি মেকআপ ব্যবহার করার দরকার নাই। এবং বড় বড় ইউটিউবারদের দেখা যায় কি যে তারা অনেক প্রোডাক্ট ফ্রি পায়, পিআরে পায়, তারা অনেক টাকা ইনকাম করে, এই জন্য তারা অনেক আজাইরা প্রোডাক্ট ব্যবহার করতে পারে। এবং কিছু কিছু প্রোডাক্ট তারা ব্যবহার করে যে হ্যাঁ ইউজ করলে ভালো, কিন্তু ইউজ না করলেও হয়। তো আমরা যারা বিগিনার তাদের তো এক্সট্রিমে যাওয়ার তো দরকার নাই যদি আমাদের বাজেট না থাকে। সেক্ষেত্রে আজকে আমি শেয়ার করব কী কী প্রোডাক্ট আসলে না কিনলেও চলে এবং কী কী প্রোডাক্ট ছাড়াও তোমরা অ্যাকচুয়ালি সুন্দর একটা মেকআপ লুক করতে পারবা। আমি প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে নিই, আমার আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা স্টুডেন্ট, যাদের বাজেট কম, যারা অল্প কিছু টাকার মধ্যে মোটামুটি একটা মেকআপ কিট বিল্ড করে মেকআপ প্র্যাকটিস করা শুরু করতে চাচ্ছ, এবং যারা খুব বেশি মেকআপ করতে পছন্দ করো না, একটু সিম্পল হালকা মেকআপ করতে পছন্দ করো, তাদের জন্য আইব্রো পমেড। আইব্রো পমেড খুব ভালো একটা প্রোডাক্ট, এটা দিয়ে আইব্রো ড্র করলে খুব সুন্দর ডিফাইন লাগে, এটা অনেক বেশি লং লাস্টিং হয়। কিন্তু আমার কাছে মনে হয় এটা অ্যাকচুয়ালি প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের প্রোডাক্ট, কারণ এটাকে অ্যাপ্লাই করার জন্য প্রথম কথা হচ্ছে তোমার খুব ভালো একটা ব্রাশ থাকতে হবে, আইব্রো শেপ নিয়ে আইডিয়া থাকতে হবে, কালার রেঞ্জ নিয়ে আইডিয়া থাকতে হবে, আন্ডারটোন নিয়ে আইডিয়া থাকতে হবে, খুব ভালো ব্লেন্ডিং স্কিল থাকতে হবে। কিন্তু তুমি যদি বিগিনার হও, তুমি একটা মোটা ব্রাশ দিয়ে ডার্ক কালার একটা আইব্রো পমেড দিয়ে আইব্রো ড্র করতে যাও, চেহারাটা দেখতে ডিফাইন লাগার থেকে অনেকটা বেশি কার্টুনের মতো লাগবে দেখতে। বিগিনারদের দেখা যায় কি ব্লেন্ডিং স্কিলটা অত ভালো থাকে না, মানুষ যত বেশি মেকআপ প্র্যাকটিস করতে থাকে তার ব্লেন্ডিং স্কিল হচ্ছে তত বেশি ডেভেলপ হতে থাকে। আমার মতে বিগিনাররা প্রথমে পাউডার দিয়ে শুরু করা উচিত, এমন না যে তোমাদের পাউডার আইশ্যাডো প্রোডাক্টই কিনতে হবে। চাইলে চারকোল ব্রাউন কালার এবং ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়েও কিন্তু আইব্রোটা ডিফাইন করতে পারো। এছাড়া খুব কম দামে নন ব্র্যান্ডের অথবা ব্র্যান্ডেরও খুব কম দামে খুব ভালো আইব্রো পেন্সিল কিনতে পাওয়া যায়, তোমরা সেগুলো দিয়ে শুরু করতে পারো। যখন মনে হবে যে তোমরা খুব ভালো পাউডার দিয়ে করতে পারো, খুব ভালো পেন্সিল দিয়ে করতে পারো, তারপরে গিয়ে তোমরা হচ্ছে আইব্রো পমেডে শিফট করতে পারো। নাম্বার 2, প্রাইমার। তোমরা জানো যে আমি প্রাইমার ব্যবহার করি না এবং প্রাইমার ব্যবহার করাটা অত বেশি নেসেসারি না। হ্যাঁ, তুমি প্রাইমার ব্যবহার করতে পারো, কিন্তু অন্যরা সবাই যেভাবে বলে না যে প্রাইমার ছাড়া মেকআপ নাকি লং লাস্টিং হয় না, মেকআপ বসে না, আমি আসলে কোনোভাবে এটার সাথে এগ্রি করতে পারি না। তোমার যদি একটা ভালো স্কিন কেয়ার রুটিন থাকে, তোমার কাছে যদি একটা ভালো ময়েশ্চারাইজার থাকে, তোমার প্রাইমারের দরকার নাই। প্রাইমার এমন কোনো জিনিস না যেটা গ্লোয়ের মতো ফাউন্ডেশন তোমার স্কিনে আটকায় রাখবে। তোমার যদি স্কিন ভালো থাকে, ময়েশ্চারাইজ অ্যান্ড হাইড্রেটেড থাকে, ফাউন্ডেশন তোমার স্কিনে থাকবে। আমি কিন্তু ফাউন্ডেশন রিভিউ করি 7-8 ঘন্টা পরে আমার ফাউন্ডেশন কেমন দেখা যায় সেটা কিন্তু আমি আমার ক্যামেরাতে দেখাই, এবং কোনোটাতেই কিন্তু দেখব না যে ফাউন্ডেশন সরে গেছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, কারণ আমি আমার স্কিনে যত নয় আমার স্কিনে এনাফ পরিমাণ ময়েশ্চারাইজার লাগিয়ে তারপরে ফাউন্ডেশন লাগে, সেক্ষেত্রে আমার প্রাইমার না লাগালেও চলে। এবং তোমাদের একটা ঘটনা বলি, যারা আমার ফেসবুক পেজে আছো তারা জানো যে আমি আমার ফ্রেন্ডের পেজের জন্য একটা ব্রাইডাল ফটোশ্যুট করেছিলাম। তো আমি যখন ওর বাসায় গিয়েছি, আমি তো মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে গিয়েছি, তো ওর বাসায় যাওয়ার পরে আমাকে বলতেছিল কি মুখে কোনো ধুলা থাকতে পারে, মুখটা একটু ধুয়ে আয়। দেন আমি হচ্ছে মুখটা ধুয়ে আসছি, তো আমার ময়েশ্চারাইজার তো ধুয়ে গেছে, দেন ও আমার ফেসে কোনো ময়েশ্চারাইজার না লাগিয়ে ম্যাকফিক্স প্লাস প্রেপ অ্যান্ড প্রাইম এবং হচ্ছে মেবেলিন প্রফেশনাল যেটা, ওই দুইটা প্রাইমার কিন্তু দিয়ে তারপর আমার মুখে হচ্ছে বেস প্রোডাক্ট লাগানো শুরু করেছে। দুই টাইপের প্রাইমার এবং এর মাঝে কিন্তু একটা হাই এন্ড প্রাইমার দেওয়া হয়েছিল। এরপরও আমার স্কিনে ফাউন্ডেশন ব্লেন্ড হইতেছিল না, আমার চোখের নিচে ভয়ানক রকমের ক্রিসিং হইতেছিল। অথচ এই যে আমি এত বেশি মেকআপ করি, এত হেভি মেকআপ করি, 4-5 লেয়ার পর্যন্ত প্রোডাক্ট লাগিয়ে ফেলি, আমার ফেসে কিন্তু বসতে বা ব্লেন্ড করতে কোনো প্রবলেম হয় না। ওই যে ওইখানে ময়েশ্চারাইজারটা স্কিপ করা হয়েছে, এই জন্য কিন্তু এত ভালো প্রাইমারও কাজ হয় না। অথচ এগুলো বাদ দিয়ে জাস্ট ময়েশ্চারাইজার লাগিয়েও কিন্তু খুব ভালো মতো আমার ফেসে প্রোডাক্ট বসে যায়। তোমরা যে বাজেটটা তোমরা প্রাইমারি দিতে চাচ্ছিলে, সেই বাজেটটা যদি একটা ভালো কোয়ালিটির ময়েশ্চারাইজারের মধ্যে তোমরা দাও, তার থেকে তোমরা অনেক ভালো ফিনিশিংয়ের বেস মেকআপটা পাবে। নাম্বার 3, লুজ পাউডার। এখন মেকআপ সেট করার জন্য লুজ পাউডার খুবই ভালো, খুব লাইটভাবে মেকআপটা সেট করা যায়। এবং বর্তমানে তো বেকিং সাংঘাতিক রকম পপুলার, বেকিং ছাড়া নাকি মেকআপ সেটই করা যায় না, অনেক কথাবার্তা এরকম শুনি। কিন্তু আমার মতে একটা কম্প্যাক্ট ফেস পাউডার দিয়ে তোমরা যদি মেকআপ সেট করো, তোমরা যথেষ্ট পরিমাণ ভালো আউটপুট পাবো, খুব ভালো মতো মেকআপ সেট হবে।
বেকিং করা আমি পার্সোনালি পছন্দ করি না। আমি ইউটিউবের জন্য যখন ভিডিও করি তখন আমি প্রায়ই বেকিং করি, কারণ এটা হচ্ছে ক্যামেরাতে দেখতে সুন্দর লাগে, কিন্তু বাস্তবে বেকিং দেখতে আসলে খুবই বাজে লাগে। আমি জানি না তোমরা কখনো খুব কাছ থেকে পেন্টিং দেখেছো কিনা, পুরাতন পেন্টিং তো, মানে আন্ডার আই এরিয়াটা কাছ থেকে দেখতে বেক করলে মনে হয় কি পুরাতন পেন্টিং, যে কেমন ফেটে ফেটে যাইতেছে এবং বেকিং করলে দেখতে বয়স্ক লাগে। আমি বলবো তোমরা যদি বিগেনার হও সেক্ষেত্রে তোমরা একটা কম্প্যাক্ট পাউডার কিনতে পারো, এটা হচ্ছে তোমরা যদি বেশি কাভারেজ চাও সেক্ষেত্রে তোমরা হচ্ছে একটা পাফ দিয়ে এটা সেট করবা, বা কোনো একটা ড্রাই স্পঞ্জ দিয়ে এটা সেট করবা। তোমরা যদি লাইট কাভারেজ চাও সেক্ষেত্রে তোমরা একটা ব্রাশ দিয়ে এটা সেট করতে পারো, এবং কম্প্যাক্টটা তোমরা সাথে ক্যারি করতে পারবা, লুজ পাউডারটা সাথে ক্যারি করতে পারবা না, এবং দুই টাইপের পাউডারের অ্যাকচুয়ালি দরকার নাই। তোমরা চাইলে অবশ্য যদি স্কিন খুব বেশি ড্রাই হয় এবং তোমরা মনে করো যে না আমার সাথে কম্প্যাক্ট ক্যারি করা দরকার নেই, সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র একটা লুজ পাউডার কিনতে পারো। দুই টাইপের পাউডার দরকার নাই, আইদার লুজ পাউডার কিনলেও তোমরা খুব ভালো মতো সেট করতে পারবা, অথবা কম্প্যাক্ট পাউডার কিনলেও খুব ভালো মতো তোমরা মেকআপটা সেট করতে পারবা। কন্ট্রোল প্যালেট, তোমরা যদি বিগিনার হয়ে থাকো তোমাদের অ্যাকচুয়ালি আমার মনে হয় না কন্ট্রোল প্যালেট কেনার দরকার আছে, কারণ কন্ট্রোল প্যালেটে যে কালারগুলো দিয়ে আমরা কন্ট্রোল করি, তোমাদের কারো যদি নিউট্রাল প্যালেট থাকে, এবং আমি আশা করছি যারা বিগিনার তাদের কাছে অবশ্যই একটা নিউট্রাল প্যালেট থাকা উচিত, নিউট্রাল প্যালেটের ব্রাউন টাইপের কালারগুলো দিয়ে কিন্তু খুব ভালো মতো কন্ট্রোল করা যায়। কন্ট্রোল করার জন্য এক্সট্রা করে কন্ট্রোল প্যালেট কেনার দরকার নাই। আমি এখানে আমার প্রথম যে আইশ্যাডো প্যালেটটা ওইটার ছবি দিয়ে দিব, এবং আমি শুরুর দিকে যে মেকআপ করছিলাম সেই মেকআপেরও কিছু ছবি দিয়ে দিব। আমি আমার মেকআপ যখন আমি শিখছিলাম আর কি, তখন কিন্তু আমি এক্সট্রা করে কন্ট্রোল প্যালেট কিনি নাই। আমার আইশ্যাডো প্যালেটের যেই দুই তিনটা ব্রাউন টাইপের কালার ছিল আমি ওগুলো দিয়ে কন্ট্রোল করতাম। যদি আমার লাইট কন্ট্রোল করতে চাইতাম সেক্ষেত্রে একটা লাইট ব্রাউন কালার ব্যবহার করতাম, যদি হেভি কন্ট্রোল করতে চাইতাম ডার্কের দিকে যেই ব্রাউন কালারগুলো আছে সেটা ব্যবহার করতাম। আর তোমরা চাইলে কন্ট্রোল প্যালেট না কিনে একটা ব্রোনজার কিনতে পারো, যেমন W7 এর ব্রোনজারটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক ভালো। কন্ট্রোলটা এমনিও একটু কঠিন, বিগিনাররা অনেক সময় ভেজাল লাগার ফলে কন্ট্রোল করতে গিয়ে দেখা যায় কন্ট্রোল করার পরে ভালো লাগার বদলে দেখতে আরও খারাপ লাগে। ব্রোনজারটা অনেক বেশি ফরগিভিং, তো তোমরা যদি মনে করো যে হ্যাঁ আইশ্যাডো প্যালেট দিয়ে তোমরা করতে চাচ্ছ না, W7 ব্রোনজার কিনো, আর যদি মনে করো যে আইশ্যাডো প্যালেট দিয়েই তোমরা কন্ট্রোল করতে পারবা, কন্ট্রোলটা ভালো লাগে তোমাদের, ব্রোনজার ব্যবহার করতে চাচ্ছ না, বলবো যে আমি কন্ট্রোল প্যালেট বা ব্রোনজার কোনোটাই কেনার দরকার নেই, জাস্ট আইশ্যাডো প্যালেটের ব্রাউন টাইপের যে কালারগুলো আছে ওইটা দিয়ে হচ্ছে তোমরা কন্ট্রোল করো। এবার হচ্ছে হাইলাইটার প্যালেট, এগেইন তোমরা তোমাদের কাছে যদি একটা নিউট্রাল প্যালেট থাকে সেক্ষেত্রে একটা এক্সট্রা করে হাইলাইটার প্যালেট কেনার দরকার নাই। নিউট্রাল টাইপের প্যালেটগুলোতে দেখবা যে অনেক সময় একটু গোল্ডেন টাইপের, শ্যাম্পেইন পিঙ্ক টাইপের কালার, যেগুলো অ্যাকচুয়ালি আমরা হাইলাইটার হিসেবে ব্যবহার করি, এই টাইপের কালারগুলো কিন্তু আইশ্যাডো প্যালেটেই থাকে। সেই আইশ্যাডো প্যালেটটা দিয়েই কিন্তু হাইলাইটিংয়ের কাজ করা যায়, শুধু কন্ট্রোল প্যালেট অথবা এক্সট্রা করে হাইলাইটিং প্যালেট কিন্তু কেনার দরকার নাই। এবার হচ্ছে কালারফুল আইশ্যাডো প্যালেট। আমি জানি যে কালারফুল লুকগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে, ফেসবুক লাইভে ইউটিউবে সব জায়গায় এখন কালারফুল লুকের ছড়াছড়ি, কিন্তু তোমরা যদি বিগিনার হয়ে থাকো কালারফুল লুক দিয়ে অ্যাকচুয়ালি সুন্দর একটা মেকআপ করাটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, কারণ গ্রিন কালার, পার্পল কালার, ব্লু কালার, এই কালারগুলো ব্লেন্ড করা অনেক কঠিন। খুব ভালো ব্লেন্ডিং স্কিল যদি না থাকে, তোমাদের যদি ভালো আইশ্যাডো বেজ না থাকে এবং ঠিক শেপের ব্রাশ না থাকে, তোমাকে দেখতে অ্যাকচুয়ালি মানে প্রিটি লাগার বদলে, ফান লাগার বদলে ভূত লাগার একটা ভালো পসিবিলিটি আছে। কারণ একটা ব্রাউন কালার তুমি যত ইজিলি ব্লেন্ড করে ফেলতে পারবা বা যত ফরগিভিং লাগে এটা করতে কোনো ভুল হলে, বাট ফিক্স করা যত ইজি, একটা ব্লু কালার কিন্তু তুমি অত ইজিলি ফিক্স করতে পারবা না, অত ইজিলি ব্লেন্ডও করতে পারবা না। তো আমি বলবো যে যখন তোমাদের মনে হবে যে হ্যাঁ আমি নিউট্রাল টাইপের কালার, ব্রাউন টাইপের কালার দিয়ে খুব ভালো মতো মেকআপ করতে পারি, দেন হচ্ছে গিয়ে একটা কালারফুল প্যালেট তোমরা কিনতে পারো। আমি অনেক সময় আমার কমেন্ট সেকশনে দেখি যে আপু আমি বিগিনার কোন কালারফুল প্যালেটটা কিনবো, বিগিনার হলে কেন কালারফুল প্যালেট কিনবা আপু? প্রথমে হচ্ছে তোমরা নিউট্রাল টাইপের প্যালেট কিনবা। আমি হচ্ছে বলতে পারি কয়েকটা, W7 একটা প্যালেট আছে আমি ছবি দিয়ে দিব, বিউটি গ্লেজের রিভার্সাল প্যালেটটা বিগিনারদের জন্য খুবই ভালো হবে, তারপর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কিছু প্যালেট আছে, মেকআপ রেভোলিউশনের কিছু প্যালেট আছে, যেগুলো অ্যাকচুয়ালি বিগিনারদের জন্য ভালো হবে। কালারফুলটা একটু মেকআপ স্কিল থাকলে দেন হচ্ছে তোমরা কালারফুলে শিফট করতে পারো, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো প্রথমেই কালারফুল প্যালেট কিনবা না, তাহলে মনে হবে কি যে আমি আসলে মেকআপ করতে পারি না, মানে যদি মেকআপ করার পরে সুন্দর না দেখা যায় সেক্ষেত্রে একটা হতাশা চলে আসতে পারে। সো প্রথমে ব্রাউন টাইপের কালার দিয়ে স্টার্ট করে দেন হচ্ছে আস্তে আস্তে পিঙ্ক করবা, পিঙ্ক করার পরে হচ্ছে অরেঞ্জ করবা, দেন যখন মনে হবে যে আমি পিঙ্ক, ব্রাউন, অরেঞ্জ এগুলো দিয়ে ভালো করে মেকআপ করতে পারি, দেন তোমরা গ্রিন, পার্পল, ব্লু এগুলোতে শিফট করবা। কিন্তু প্রথমে হচ্ছে ব্লু স্মোকি আই বা গ্রিন স্মোকি আই এগুলো করতে গেলে ব্লেন্ডিংটা ভালো হবে না, হার্শ লাইন দেখা যাবে বা
তুমি আসলে যেরকম অ্যাচিভ করতে চাচ্ছ সেটা ইজিলি অ্যাচিভ করতে পারবে না। কিন্তু তুমি যখন একটা ব্রাউন টাইপের কালারের টিউটোরিয়াল ফলো করার চেষ্টা করবে, তুমি দেখবে যে খুব ইজিলি হচ্ছে তোমার সেটা অ্যাচিভ করতে পারছো। এরপর আসছি কনসিলার। এখন আমি যে কথাগুলো বলবো এটা হচ্ছে মেকআপ ওয়ার্ল্ডের গ্রামাটিক্যাল ভুল, কারণ কনসিলার অ্যাকচুয়ালি দরকার, কনসিলার ফাউন্ডেশন এক জিনিস না। আমি যখন মেকআপ শুরু করেছিলাম তখন আসলে খুব কম দামে কনসিলার পাওয়া যেত না, তো সব থেকে চিপ যে কনসিলারটা বাজারে অ্যাভেলেবল ছিল সেটা হচ্ছে মেবেলিন এজ রিওয়াইন্ড কনসিলার। তো ওইটাও তখন দাম ছিল 1200-1100-1200 এরকম দাম দিয়ে তখন বিক্রি করতো। তো আমার তো এত টাকা ছিল না আসলে, মানে 1000 টাকা দিয়ে বা 1500 টাকা দিয়ে একটা কনসিলার কেনার মতো। আমি যেটা করতাম যে আমি আমার চোখের নিচে ফাউন্ডেশনটা দুইটা লেয়ার অ্যাপ্লাই করতাম। তো আমি দেখতাম কি যে আমি যখন ছোটো ছিলাম আর কি, তখন আমার অ্যাকচুয়ালি মুখে এত প্রবলেম ছিল না, আমার স্কিন বেশ সুন্দর ছিল, আমার কোনো রকম ডার্ক সার্কেল ছিল না, হাইপার পিগমেন্টেশন ছিল না। আমি দেখলাম কি যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলে আমার স্কিন ওভারঅল স্মুথ লাগতেছে বা ইভেন লাগতেছে, কোনো স্পট কনসিল করার দরকার নেই। তো কনসিলার আমি কেন লাগাবো আমি তখন বুঝতাম না, এখন আমার স্কিন অনেক প্রবলেম, এখন কনসিলার লাগে। তো তোমাদের যদি স্কিন ভালো থাকে, স্কিনে যদি খুব বেশি দাগ না থাকে বা খুব বেশি প্রবলেমেটিক স্কিন না হয়, সেক্ষেত্রে জাস্ট ফাউন্ডেশনও তোমাদের হয়ে যাবে। স্কিনে যদি প্রবলেম থাকে, ফুল কভারেজ ফাউন্ডেশন যদি তোমরা চোখের নিচে দুই লেয়ার অ্যাপ্লাই করো, মুখের চারপাশে দুই লেয়ার অ্যাপ্লাই করো, অথবা তোমাদের প্রবলেমেটিক এরিয়াগুলোতে দুই লেয়ার অ্যাপ্লাই করো, তুমি দেখবা কি যে অনেকটাই কিন্তু ইভেন আউট লাগতেছে দেখতে। আমি আবারও আমার কিছু ছবি এখানে দিয়ে দিবো যেখানে আমি কোনোরকম কনসিলার ব্যবহার করিনি এবং আমার মেকআপ ভালোই দেখা যাচ্ছে, এমন না যে ডার্ক সার্কেল দেখা যাচ্ছে বা মনে হচ্ছে মুখে কি জানো নাই। মানে আমি কিন্তু কোনোভাবেই বলছি না যে ফাউন্ডেশন আর কনসিলার এক জিনিস, এমন না যে একটা ট্যাঙ্কের মধ্যে থাকে বড় একটা বোতলের মধ্যে ভরে বলতেছে এই অ্যাপারেন্ট ফাউন্ডেশন, আর ছোট একটা ডিব্বার মধ্যে ভরে বলতেছে এই অ্যাপারেন্ট কনসিলার। ব্যাপারটা এরকম না, দুইটা আলাদা প্রোডাক্ট, দুইটার আলাদা আলাদা কাজ। কিন্তু যদি ফুল কভারেজ একটা ফাউন্ডেশন পাও তোমরা তোমাদের শেডের, তাহলে কনসিলার না কিনলেও চলো। তোমরা যদি মনে করো যে বাজেট কাট করতে চাচ্ছ, সেক্ষেত্রে হয়তো তোমরা কনসিলারটা বাদ দিতে পারো যদি একটা ফুল কভারেজ ফাউন্ডেশন পেয়ে যাও। কালার কারেক্টার, অনেক মেকআপ আর্টিস্টই কালার কারেক্টার ব্যবহার করে। এখন ঘটনা হচ্ছে যে কালার কারেকশন করার জন্য আসলে কালার থিওরিটা বোঝা লাগে এবং এটা বেশ ডিফিকাল্ট একটা জিনিস। জাস্ট আরেকজন ইউটিউবারের কালার কারেক্টিংয়ের প্রসেস দেখে যে তুমি তোমার কালার কারেকশন করে ফেলতে পারবে, ব্যাপারটা এমন না, কারণ তার ডার্কনেস বা তার স্পটগুলো আর তোমারগুলো হয়তো সেম না। আর এবং সবার না আসলে কালার কারেকশন করার দরকার নেই, ম্যাক্সিমাম মানুষেরই দেখা যায় কালার কারেকশন করার দরকার হয় না। আবার কারো যদি অনেক বেশি ডার্ক সার্কেল থাকে তাহলে দেখা যায় কি যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে যখন কনসিলারটা অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে যেই ডার্কনেসটুকু থাকে সেগুলো কিন্তু চলে যায়। এক্সট্রিম ডার্কনেস, এক্সট্রিম হাইপার পিগমেন্টেশন, এক্সট্রিম আন্ডার আই ডার্ক সার্কেল খুব কম মানুষেরই থাকে। সেক্ষেত্রেও আমি বলবো যে যদি মনে হয় না তোমাদের লাগবে কালার কারেকশন করতেই হবে, প্রথমেই রেড বা অরেঞ্জ কালার না নিয়ে তোমরা ফার্স্টে হচ্ছে ইয়েলো কালারের কনসিলারটা দিয়ে দেখতে পারো। যদি মনে হয় ইয়েলোতেও হচ্ছে না সেক্ষেত্রে তোমরা পিচ কনসিলারে যাবা। আমি সাজেস্ট করবো প্রথমে অরেঞ্জে না যেতে, কারণ অরেঞ্জ দেওয়াটা অনেক টাফ এবং এটাকে কভার করাটা অনেক টাফ। দেখা যাচ্ছে অরেঞ্জ একটা কালারটা দেওয়ার পরে সেটাকে ঢাকার জন্য যেই পরিমাণ কনসিলার ইউজ করা লাগতেছে, তো ওই পরিমাণ কনসিলার যদি আমি ফার্স্ট প্লেসে দিতাম তাহলে আমার হচ্ছে কালার কারেক্টার অ্যাপ্লাই করা লাগতো না, আমার অনেক লম্বা টাইম লেগেছে হচ্ছে কীভাবে ঠিক করে অরেঞ্জ কারেক্টার ব্যবহার করতে হয় সেটা শিখতে। তোমরা যদি বিগিনার হও দের ইজ এ গুড চান্স যে তোমরা অ্যাকচুয়ালি কভার করতে পারবে না, কারণ আমি এরকম অনেককে দেখেছি, ইভেন আমার অনেক বান্ধবীকেও দেখেছি অরেঞ্জ কালার কারেক্টার লাগাইছে তারপরে ফাউন্ডেশনটা দিচ্ছে এবং চোখের নিচে দেখতে অরেঞ্জ কালার লাগতেছে বা একটা রেডিশ টোন দিতেছে, যেটা কিন্তু ফ্ল্যাটারিং না। যদি মনেই হয় কালার কারেকশন করতে হবে, গো ফর ইয়েলো বা ব্যানানা কারেক্টার। আসছি ব্রাশ সেটে। আমার নিজের অনেকগুলো ব্রাশ, কিন্তু কোনো ব্রাশই না খুব দামি ব্রাশ না, কিন্তু আমার মনে হয় এটা খুব ভাইটাল একটা টুল এবং সবারই হচ্ছে একটা দামি ব্রাশ সেট দিয়ে আসলে মেকআপ প্র্যাকটিস শুরু করা উচিত। এবং দামি ব্রাশ বলতে আমি বলতেছি যে মরফির একটা ব্রাশ সেট আছে, 5টা ব্রাশ, দাম হচ্ছে 1500 টাকা, সেলে 1500 টাকায় পাওয়া যায়। মেকআপ করতে কিন্তু খুব বেশি ব্রাশের দরকার নেই, ওই 5টা ব্রাশ মানে আইস টানার আমি এখানে ছবি দিয়ে দিব, ওইটা কিনলেই কিন্তু আমার মনে হয় যে মোটামুটি যত টাইপের মেকআপ আসলে করা দরকার সবগুলো করা পসিবল। তো ওরকম কম দামি একগাদা ব্রাশওয়ালা সেট না কিনে তোমরা যদি একটু বুঝে বা মেকআপ ভালো বুঝে এরকম কোনো বান্ধবীকে জিজ্ঞাসা করে তোমরা হচ্ছে একটু দাম দিয়ে, মানে খুব বেশি দাম না, আমি বলতেছি না যে 5000-6000 টাকা দিয়ে কিনতে হবে, মোটামুটি 1500-2000 টাকার মধ্যে যদি তোমরা মরফি ব্রাশ দিয়ে আসলে কাজ শুরু করো সেক্ষেত্রে আমি বলবো অনেক ভালো হবে, কারণ ব্রাশগুলো লং লাস্টিং হবে, দরকারি শেপের এবং ভালো কোয়ালিটির ব্রাশ পাবা। মেকআপ করতে কিন্তু ওরকম 12টা ব্লেন্ডিং ব্রাশের দরকার নেই। ওকে, এবার আরেকটু কন্ট্রোভার্সিয়াল আরেকটা জিনিসের কথা বলি, সেটা হচ্ছে সেটিং স্প্রে।
আমি সেটিংস অনেক বেশি পছন্দ করি, কিন্তু তোমাদের স্কিন যদি অয়েলি হয়, আমি ড্রাই স্কিনের কথা বলতে পারবো না, তোমরা যদি জাস্ট পানি স্প্রে করো তাহলে সেটিং স্প্রে যে কাজ করে সেই কাজই করবে। সেটিং স্প্রে কিন্তু তোমার মেকআপটাকে লং লাস্টিং করতে হেল্প করে না। ওরা যেভাবে মার্কেটিং করে ও সেটিং স্প্রে দিলে তোমার মেকআপ লং লাস্টিং হবে, মোটেও না। সেটিং স্প্রে দিলে যেটা হয় যে অনেক বেশি পাউডার ব্যবহার করার পরে, ইভেন অনেক বেশি পাউডারও যদি ব্যবহার না করা হয়, অল্প একটু পাউডার দিয়ে সেট করার পরে একটা পাউডার যে দেওয়া হয়েছে সেটা কিন্তু বোঝা যায়, একটা পাউডারি ভাব থাকে ফেসের মধ্যে। দেন তুমি যদি হচ্ছে সেটিং স্প্রেটা দাও, সেক্ষেত্রে পাউডারি ভাবটা হচ্ছে চলে যেয়ে স্কিনটা দেখতে অনেক বেশি রিফ্রেশ আর ন্যাচারাল লাগে। বা তোমাদের মেকআপ যদি একটু দেখা যায় যে ফিক্স করতে চাইতেছো, একটু স্প্রে সেটিং স্প্রে স্প্রে করে তারপর হচ্ছে একটু বিউটি ব্লেন্ডার ট্যাপ ট্যাপ করে জিনিসটা আবার দেখতে ন্যাচারাল লাগে, সেম কাজ তোমার জাস্ট যদি একটা স্প্রে বোতলের মধ্যে নিয়ে তোমরা পানি স্প্রে করো তাতেও হবে। বা তোমার যদি একটা সেটিং স্প্রে বোতলের মধ্যে পানি আর গ্লিসারিন একটু মিক্সড করে তারপর মুখের মধ্যে স্প্রে করো সেটাও কিন্তু হবে। মানে তোমার যে একদম 600-700 টাকা দিয়ে একটা সেটিং স্প্রে কিনতেই হবে ব্যাপারটা কিন্তু এমন না। তোমার যদি মনে হয় বাজেট আসলে খুব বেশি টাইট হয়ে যাচ্ছে, সেটিং স্প্রে এফোর্ড করতে পারতেছো না, ইজিলি সেলে স্কিপ করতে পারো, 40 টাকা দিয়ে একটু ভালো কোয়ালিটির একটা পানি স্প্রে বোতলে পানি নিয়ে দেন হচ্ছে মুখের মধ্যে স্প্রে করবো, দেখবা সেম কাজ দিচ্ছে। কন্ট্যাক্ট লেন্স, কন্ট্যাক্ট লেন্সটা বাংলাদেশে অসম্ভব পপুলার এবং প্রচুর ফেক কন্ট্যাক্ট লেন্স 300-350 টাকা দিয়ে বিভিন্ন পেজে হচ্ছে কন্ট্যাক্ট লেন্স সেল করে এবং মেয়েরা এগুলো ধুমায় কিনতেছেও। জাস্ট বিকজ লাইভের অমুক ইনফ্লুয়েন্সার একটা কন্ট্যাক্ট লেন্স ইউজ করছে বা ইউটিউবারও কন্ট্যাক্ট লেন্স ইউজ করতেছে, ইনস্টাগ্রামে যেসব ইনফ্লুয়েন্সারদের ফলো করো তাদের চোখ নীল রঙের বলে যে তোমার অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে হবে, ব্যাপারটা এমন না। কন্ট্যাক্ট লেন্স ইউজ না করলেও কিন্তু আই মেকআপ দেখতে সুন্দর লাগে। অনেকের ধারণা কি কন্ট্যাক্ট লেন্স ইউজ না করলে আই মেকআপ সুন্দর লাগবে না। শাহনাজ চিমন আপুকে দেখো, উনি কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে কিন্তু ওনারটা কিন্তু কালার কন্ট্যাক্ট লেন্স না, ওনারটা হচ্ছে ট্রান্সপারেন্ট এবং দেখো ওনার আই মেকআপ আমি বলবো হচ্ছে সব থেকে সুন্দর হয়। খুব দামি কন্ট্যাক্ট লেন্স ব্যবহার না করতে পারলে আমি বলবো কন্ট্যাক্ট লেন্স ইউজ করো না। কন্ট্যাক্ট লেন্স মেনটেন করা অনেক ঝামেলা, কন্ট্যাক্ট লেন্স ক্লিন করা অনেক ঝামেলা, তোমাকে রেগুলার কন্ট্যাক্ট লেন্সের সলিউশন চেঞ্জ করতে হবে, তোমাকে 3 মাস পর কন্ট্যাক্ট লেন্সের কেসটা ফেলে দিতে হবে এবং বাংলাদেশের ম্যাক্সিমাম এই রুলসগুলো আসলে ফলো করে না, তাদের আসলে চোখ ভালো তো এবং তারা না অ্যাকচুয়ালি আমার মনে হয় চোখে এনাফ রেসপেক্ট করে না। আমি ছোটোবেলা থেকে চশমা পরি, আমি চশমা ছাড়া কিছুই চোখে দেখি না এবং আমি মেকআপ অনেক ভালোবাসি, এই জন্য আমাকে বাধ্য হয়ে কন্ট্যাক্ট লেন্সটা পড়তে হয়। কিন্তু তোমাদের যদি চোখ ভালো থাকে আমি বলবো যে চোখে টর্চার করার কোনো দরকার নাই, তোমরা ভালো করে যদি প্র্যাকটিস করো আই সে বুঝো যে আই মেকআপ করো, কন্ট্যাক্ট লেন্স না পড়লেও আই মেকআপ দেখতে অনেক সুন্দর লাগবে। খালি খালি জাস্ট অন্যরা করতেছে বলে কম দামি লেন্স পরে তোমার চোখের 12টা বাজায় না। ওকে, এটাই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তোমরা যারা মেকআপ কিট বিল করতেছো, যারা খুব বেশি মেকআপ করো না অথবা যারা বাজেটের মধ্যে আসলে জিনিসপত্র কিনতে যাচ্ছ, আজকের ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হবে। সবাই ভালো থাকো, টাটা।